আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নেপ্রোক্সিন প্লাস। এটা কী কাজ করে, কীভাবে ব্যবহার করবেন, কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবে, সঙ্গেই থাকবেন। তো আপনারা যারা আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে মেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন ডক্টর উলমের চ্যানেল, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন নেপ্রোক্সিন প্লাস কী কী কাজ করে আমরা একটু দেখে নিই। তো নেপ্রোক্সিন প্লাস হচ্ছে আপনাদের নেপ্রোক্সিন প্লাস ইসোমিপ্রাজল। তো এটা হচ্ছে আপনাদের ঘাড় ব্যথা, হ্যাঁ ঘাড় ব্যথা, শরীরে বিভিন্ন জয়েন্টের ব্যথা হলে, বাত ব্যথা, পরে কোমর ব্যথা, পিঠ ব্যথা, পায়ের বিভিন্ন জয়েন্টের ব্যথা, সমস্ত শরীর ব্যথা করলে আপনারা এটা খেতে পারেন। তো যারা 12 বছরের নিচে আছে সে সকল মানুষদের তারা 250 mg, অর্থাৎ এটা 800 মিলি করে পাওয়া যায়। তো 800 মিলি করে পাওয়া গেলে এটা আপনার 800 মিলি মানে 12 বছরের ভিতরে হলে, মানে 8 থেকে 12 বছরের ভিতরে হলে 250 mg খাবে। বেশি ব্যথা হলে খালি পেটে খেতে পারে একটি করে দিন দুবার, না হলে বড় পেটে, সেটা অবশ্যই নিজ দায়িত্ব। আটা কিন্তু আমার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, কারণ এটার সাথে গ্যাসের ওষুধ দেওয়া আছে। আপনারা গ্যাসের ওষুধ কিনতে পারবেন না এক্সট্রা, দেখেন আপনারা গ্যাসের ওষুধ এক্সট্রা দেওয়া আছে। তো গ্যাসের ওষুধ কিনতে পারবেন না এক্সট্রা, আপনারা এগুলো খাবেন। বিশেষ করে কোমরের ব্যথা কাজ করে, গার ব্যথা কাজ করে, বিভিন্ন জয়েন্টের ব্যথা কাজ করে, আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর এটা খুব ভালো কাজ করে নেপ্রোক্সিন প্লাস। এটা হচ্ছে জাইনিজ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটা পণ্য। তো আপনারা এরকম একটা ওষুধ দেখতে পারবেন, তো এরকম একটা ওষুধ দেখতে পারলে আপনারা এরকমভাবে খাবেন। নেপ্রোক্সিন প্লাস দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে 500 mg প্লাস 20 mg। সো এটা হচ্ছে গ্যাসের ওষুধ কম্বিনেশন। তো আপনাদের যার দাদের ঘাড় ব্যথা আছে, কমর ব্যথা আছে, পিঠ ব্যথা আছে, জয়েন্টের ব্যথা আছে, বাতের সমস্যা আছে, তারা অবশ্যই এটা খেতে পারবেন। আর সম্পূর্ণ যদি বেশি ব্যথা হয় তাহলে একটি করে দিন দুবার খালি পেটে খেতে পারেন। আর মোটামুটি ব্যথা হলে বড় পেটে খাবেন একটি করে দিন দুবার, আর না হলে বড় পেটেই খেতে পারেন। তো এটা মানে ব্যথার জন্য খুব ভালো কাজ করে, ঘাড় ব্যথা, মাথা ব্যথা তেমন কাজ করে, তবে ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, ঠেঙ্গের জয়েন্টের ব্যথা, অনেক সময় কুচুকে পড়ে গেছে বা হাতে শরীর মেজমে ব্যথা করতেছে, তো এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো এটা অবশ্যই আপনারা খাবেন নিজ দায়িত্বে। আর সাথে প্যারাসিটামল না পাওয়া রিপিট খেতে পারেন একটি করে দিন তিনবার, তাহলে খুব ভালো রেজাল্ট হবে। তো দর্শক আজকের জন্য এখানে বিদায় নিলাম, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ঠিক তোমার জন্য ভালো থাকুন। আর একটা কথা বললেই নেই, আপনারা যারা আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেন, এগুলো সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে মেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।